নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুড প্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমপান্না। এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য দুপুরবেলা কিংবা বিকেলবেলা আপনারা বানিয়ে নিতে পারেন আমপান্না, কিংবা গেস্ট এলেও তাদেরকে সার্ভ করতে পারেন। আসুন দেখে নিই আজকের রেসিপি। আমপান্না বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আম ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি এটা ফোটাতে থাকবো। আর এবার আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আরও খানিকক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে সেদ্ধ করা আমটা আমি নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পুদিনা পাতা, 1/2 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্লাসের ধারগুলো আমি একটা পাতিলেবুর টুকরো দিয়ে এইভাবে পাতিলেবুর রসটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি খানিকটা পরিমাণে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি, সেটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে করে যখন আমপান্নাটা খাবো যাতে টক মিষ্টি আর ঝাল সব কিছুই লাগে আর এটা বেশি ভালো খেতে লাগে। এইভাবে দুটো গ্লাস রেডি করে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তৈরি করে রাখা আমপান্নার মিশ্রণ। আপনারা বেশি চাইলে বেশিও দিতে পারেন। এবার ঠান্ডা জল দিয়ে বাকিটা ভর্তি করে নিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আইস কিউব। তৈরি হয়ে গেছে খুব রিফ্রেশিং আমপান্না। আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।